হাই ফ্রেন্ডস চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে আর এটা কিন্তু ভীষণ ভীষণ একটা ইনফরমেটিভ ব্লগ কারণ আজকে আমরা চলে এসেছি উলের খোঁজে শীতকাল মানেই কিন্তু উলের সোয়েটার আর উল আমরা কোথায় পাইকারি রেটে পাবো বড়বাজারে সেই খোঁজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা চলে এসেছি কালী স্টোর স্টোর কালী স্টোরে আর দাদাকে পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছো এটা কিন্তু উল প্লাস সুতোর দোকান বিভিন্ন রকমের উল রয়েছে বিভিন্ন মানের বিভিন্ন দামের কেজি কেজি উল রয়েছে আবার যেমন আমাদের বিভিন্ন স্কুলে যে দরকার হয় ছোট ছোট উলের গোলা স্কুলে বিভিন্ন কাজে আমাদের লাগে সেগুলোও যেমন রয়েছে সবটা এখানে কভার করা হবে মানে যে কি কি রকম উল মার্কেটে পাওয়া যায় তার সব রকম হদিশ পাবো তোমরা সঙ্গে থাকো আচ্ছা দাদা আমরা প্রথমে একদম প্রাইমারি দিয়ে শুরু করি যে এই যে এই এই উলগুলো মানে এগুলো স্কুল টুলের কাজের পারপাসে স্কুলে তার প্রজেক্ট কাজে প্রচুর লাগে প্রজেক্ট কাজে হ্যাঁ তাহলে এগুলো সেলটা খুব বেশি হ্যাঁ এগুলাই লাগে মানে খুচখাচ যে সেলটা কারণ আবার ধরুন আমরা একটা ছোট বাচ্চার জন্য সোয়েটার করব বা বাড়িতে বর্ষ করার জন্য করব তখনও কিন্তু এই উলগুলো একদম প্রাইমারি মানে যারা প্রথম উল দিয়ে কাজ সবচেয়ে কম রেঞ্জে সেইগুলো এবার কি রেঞ্জ এটা বলুন এটা 80 টাকা প্যাকেট এই সুবিধাটা পাচ্ছ তোমরা এসে কিন্তু নিজেদের পছন্দ মতো যেরম যেরকম রেকয়ারমেন্ট করবো এবার এর থেকে একটু যদি উঠি তাহলে কি রকম আচ্ছা আসবে আচ্ছা এটা আছে এটা হচ্ছে ওর পরে কেজি হিসেবে এটা চারশো টাকা কেজি হলো এটা ছশো টাকা কেজি দেখো ওর থেকে কিন্তু এটা অনেকটাই ডিফারেন্ট মানে আমি দেখে চোখে দেখে বা হাতে ধরে বুঝতে পারছি কোয়ালিটিটা কিন্তু এবং দুশো টাকা কেজিতে বাড়লো তেমনি জিনিসটাও কিন্তু অনেকটা ভালো এটা দিয়েও আমরা যারা মেশিনে উল বনে বা হাতেও বনে তারা কিন্তু সোয়েটার বা সমস্ত জিনিস তৈরি করতে পারবে আচ্ছা এটা নিলে কেজিতে নিতে হবে কিরকম ধরুন যার ধরুন পাঁচশো গ্রাম দরকার

আচ্ছা তাহলে বুঝতে পারছো যে যারা তোমার আহ বেশি নেবে তাদের জন্য কিন্তু একটু দামটা কমে যাচ্ছে আর যারা খুচরো নেবে আচ্ছা এটা হচ্ছে দেখো শেড কাট থ্রি প্লাই প্লাই শেড কাট থ্রি প্লাই হ্যাঁ এটা দেখো থ্রি প্লাই ফোর প্লাই যে দেখালেন মানে যেটা চারশো টাকা চারশো কুড়ি টাকা কেজির যে জিনিসটা হলো সেটা কিন্তু শেড কাট এগুলো আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা চুজ করতে পারি তাহলে এটা আমরা দেখলাম এবার এখানে ছশো টাকা রেঞ্জ রেঞ্জেরও দেখলাম এবার আর একটু ওপরের দিকে উঠবো দেখুন বলটাই দেখাই এগুলো সব হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে ওসওয়াল ওসওয়াল কোম্পানি লোটাস ওসওয়াল কোম্পানি লোটাস ওসওয়াল আমরা জানি

রঙ্গোলি মানে খুব সুন্দর লাগছে দেখতে এটা অনেক কালার এখন 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 আছে আর দুটো এখন আছে আরো কালার কম্বিনেশন দু তিনটে কালার মিক্স এন্ড ম্যাচ করা আর এইটা করে এটা এটা হচ্ছে ওসলের এটা হচ্ছে মোটা এটাকে বলে ইলোরা বলে ইলোরা আচ্ছা এটা দিয়ে নিচ্ছে সোয়েট এটা দিয়ে কি সোয়েট হয় না কি হয় টুপি গ্লাভস হ্যান্ডাস এই জিনিসগুলো হয় হ্যাঁ বাচ্চাদের কম্বল টপ হ্যাঁ এই জিনিসগুলো কিনতে হয় এগুলো কি রকম রেঞ্জ এটাও হাজার টাকা কেজি হাজার টাকা কেজি দিলে মোটামুটি কিলো কমে যাবে একটা কথা দেখো যে আহ যে এটা মালিকালার আছে সিঙ্গেল কালার আছে তার মানে মোটামুটি দেখো হাজার টাকা রেঞ্জের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ভ্যারাইটি পাচ্ছি আর একটা যে বর্ধমান এটা আছে যে এই যে বর্ধমানে চার্মিং আছে এটা গ্লেজি আছে এই যে এই যে এখানে দেখো বস্তা বস্তা প্যাকিং কিন্তু রয়েছে এই যে গ্লেজি

বুটিক আছে না তারপর এগুলো পুতুল বানাচ্ছে পুতুল বানিয়ে এক্সিবিশনে করছে তাহলে মানে উলের কাজটা কিন্তু অনেক মানে যারা হাতের কাজ করতে ভালোবাসো তারা যেমন এখন এই সমস্ত জায়গা থেকে কিন্তু পাইকারি রেটে তোমরা নিয়ে যেতে পারো দামটা তো দেখতেই পাচ্ছো যে ওখানে থেকে মানে আমাদের নিজেদের এলাকা থেকে দামটা অনেকটাই ডিফারেন্স এটা বাচ্চাদের বাচ্চা মেইনলি নিউবর্ন বেবিদের জন্য নিউবর্ন বেবিদের জন্য এখন ওদের মেটেরিয়ালটা কিন্তু একদম ডিফারেন্ট হয় একদম সফট একদম পুরো দেখুন তুলোর মতো নরম হ্যাঁ তুলোর মতো নরম হ্যাঁ হ্যাঁ একদম সত্যি তাই একদম ভীষণ সুন্দর দেবীদের জন্য দেবীদের জন্য আমরা যখন তৈরি করতে চাই তখন কিন্তু আমাদের খুব সাবধানে কোয়াল মানে ম্যাটেরিয়ালটার প্রতি খুব যত্ন নিতে হয় আর কিন্তু একদম দেখো স্মার্ট বেবি বলে ওসওয়ালের এটা কি রকম দাম এটা দাম হচ্ছে 200 টাকা

এরা দাম হইছে আপনার 48 করে 48 48 আর যদি আপনি 100 লো পরে নেন তাহলে 47 হলে হ্যাঁ তাহলে খুব বেশি দেখো ডিফারেন্স তো হচ্ছে না সুতরাং আমরা কিন্তু এরকম এখানে নিয়ে যেতে পারি হ্যাঁ নিয়ে এখানে একটা হবে আবার বান্ডেল বান্ডেল বড় সাইজ একটা বড় সাইজ মানে কোয়ান্টিটির হাজার মিটার হাজার মিটার হাজার মিটার দাম আছে আর প্যাকেট নিলে ফ্রি

এই জিনিসটা আমার খুব কাজের মনে হলো যেটা নিজেদের বাড়িতে একটা থাকা দরকার যে কোনো কালার এটা আমরা পেয়ে যাবো তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আচ্ছা ব্লাউজ এর হুক এখানে রয়েছে তোমরা একবার কালী স্টোর চলে এসো সব রকম কিন্তু তোমরা পেয়ে যাবে আর ভিডিওটা কিন্তু কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগে লাইক করতে ভুলো না শেয়ার করো সবার সঙ্গে তাহলে আজকে শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে টা বাই বাই এই যে কালী স্টোরের কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে আর ইমেল আইডিও দেওয়া আছে আর আমি আবারও বলে দিচ্ছি বড় বাজারে যে গোপাল বিষয় তার ঠিক পাশেই দোকানটা তোমরা তিনটে দোকানের পর ডান দিক থেকে মানে গোপাল বিষয় ডানদিক থেকে তিনটে দোকানের পর তোমরা এখানে ফোন করে জিজ্ঞাসা করতে পারো আর দরকার মতো চলে এসো